হাই, আমি অর্পিতা চক্রবর্তী। তোমাদের সকলকে স্বাগত জানাই সাতকাহনে বর্ষা স্পেশাল রান্নায়। আজকে তোমাদের দেখাবো আমাদের সকলের খুব প্রিয় আনারসের চাটনি, আর একদম অনুষ্ঠান বাড়ির মতো। তাহলে চলো শুরু করি। এবার আস্তে আস্তে আনারসের খোসাটা কেটে নেব। এইভাবে আস্তে আস্তে সাইড করে নিয়ে কেটে নিতে হবে। আনারসগুলো আমি এরকম টুকরো করে কেটে নিয়েছি। এবার ছোট ছোট ঝুড়ি ঝুড়ি করে কেটে নেব আমি চাটনি করার জন্য। আনারসগুলো একটা বাটিতে তুলে নিচ্ছি। আনারসের চাটনির জন্য 1 টেবিল স্পুন মতো সর্ষের তেল দিচ্ছি, 1/2 টিস্পুন পাঁচফোড়ন, আর অর্ধেকটা শুকনো লঙ্কা দিচ্ছি। এখানে একটা আনারস আছে, আমি ঝুড়ি করে কুচিয়ে নিয়েছি, তোমরা চাইলে গ্রেট করে নিতে পারো। এটা এখন দিয়ে দিচ্ছি। আনারসটা খুব পাকা ছিল, তুমি দেখো কত জল বেরিয়েছে, এই আনারসের জলেই আনারসটা সেদ্ধ হয়ে যাবে। এর মধ্যে দিচ্ছি 1/2 টিস্পুন নুন, মিডিয়াম টু লো ফ্লেমে আমি আনারসটা সেদ্ধ হতে দেব। জল অনেকটাই টেনে এসেছে আর আমার আনারসটাও সেদ্ধ হয়ে গেছে। এবার চিনি দিচ্ছি, এখানে 1/2 কাপ চিনি আছে, প্রয়োজন হলে আবার পরে দেব। ¼ টিস্পুন হলুদ, 4টে খেজুর, 15-20টা কিশমিশ, 7-8টা কাজু। আনারসের চাটনিটা আমার হয়ে গেছে, গ্যাস অফ করে দিচ্ছি। এর মধ্যে এবার 2 লেবুর রস দিচ্ছি, 1 টেবিল স্পুন মতো, আর দিচ্ছি 1/2 টিস্পুন ভাজা মশলা গুঁড়ো। কিছুক্ষণ ঢেকে রেখে দেবো, তাহলে ফ্লেভারটা পুরোটা চাটনির মধ্যে ছড়িয়ে যাবে, তারপরে পরিবেশন করব। আর এই ভাজা মশলাটা আমি ঘরে করেছি, কিভাবে করেছি লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। খুব সহজেই তৈরি হয়ে গেল আনারসের চাটনি, আর বেশি সময়ও লাগলো না, ঝটপট তৈরি করে ফেলো। আর কেমন লাগলো কমেন্ট করে জানাও। খুব ভালো থেকো তোমরা, ফিরে আসছি খুব শিগগিরই নতুন রান্নার রেসিপি নিয়ে।